নমস্কার। ইডেন উদ্যানে খেলা দেখতে আসছেন বহু ক্রিকেট প্রেমী, যারা প্রত্যন্ত জায়গা থেকে আসছেন কিন্তু ফিরে যাওয়ার সময় তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইডেন গার্ডেন্সে খেলাগুলি 26শে এপ্রিল, 29শে এপ্রিল এবং 11ই মে, এই তিন দিনই আমাদের ট্রেনের ব্যবস্থা রাখছি। আগামী 26 তারিখে যে ম্যাচটা আছে এবং 29 তারিখ আর 11 তারিখ যে ম্যাচগুলি আছে ইডেন গার্ডেন্সে সন্ধ্যে 7:30 থেকে, সেই ম্যাচগুলি শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ম্যাচ শেষ করে 10:30-11টা তো হয়ে যায়, তো 12টা হয়ে যায়। তো সেই জন্যে পূর্ব রেলওয়ে 2টি 12 বগির ট্রেন চালাচ্ছে। আপনারা খেলা শেষের পরে, তিন দিনেই খেলা শেষের পরেই আপনারা ট্রেনগুলি পাবেন, যেটি বারাসাত যাচ্ছে সেই ট্রেনটির কথা প্রথমে আসি, সেটি প্রিন্সেপ ঘাট স্টেশনে 11:50 ছাড়বে। আবারও বলছি, 11:50 ট্রেনটি প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ছাড়বে, যেটি বারাসাতের উদ্দেশ্যে যাবে, বারাসাতে গিয়ে পৌঁছবে 1টায়। এই ট্রেনটি কলকাতা টার্মিনাল, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসাত যাবে। অপর একটি ট্রেন, সেটি বিবিডিবাগ থেকে ছাড়বে 12টার সময়, সেটিও আপনারা যেতে পারবেন সোনারপুর। তো এই ট্রেনটি যাচ্ছে আপনার মাঝেরহাট, নিউ আলিপুর হয়ে, বালিগঞ্জ হয়ে, সোনারপুর হয়ে বারুইপুরে পৌঁছচ্ছে 1:32 মানে ভোরে 1:32। তো যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে পূর্ব রেলের এই সিদ্ধান্ত। আমরা আশা করি আপনারা এই সুযোগটা নেবেন এবং নিঃসন্দেহে আনন্দ করে খেলা দেখুন। পূর্ব রেল আপনাদের সাথে আছে আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।